Vishwacharyam Jagadvandam Vivekanandarupinam Videshwarasamutpannam Saptarshi Mandalagatam Dhyanani Magnarupancha Padmaksha Gauravigraham Yotipunja Samasritta Lokakalyanakarinam Ashramet Adhokkha Swami Abharatmananda Maharaj Amar Purbavarti Bhakta Doy Swami Harimayananda Ebong Swami Atmapriyananda অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইরা প্রিয় ভক্তবৃন্দ আপনারা আজকে এই চতুর্থ দিবসের অনুষ্ঠানে ধর্মসভায় সুন্দর দুইটি আলোচনা শুনেছেন সাধারণ মানুষের জন্য বিবেকানন্দ বা বিবেকানন্দের কর্মযোগ তার নববেদান্তের কথা হরিমায়ানন্দজি সুন্দরভাবে আলোচনা করেছেন আর অসাধারণ একটি আলোচনা একটু আগে আমরা শুনলাম স্বামী আত্মপ্রিয়ানন্দজির মুখে স্বামীজিকে কি করে স্বামীজির মনটিকে ঠাকুর নামিয়ে রেখেছিলেন এবং পরে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন মাকে এবং স্বামীজির গুরু ভাইরা এই কাজটি কিভাবে করেছেন আজ শিব ধ্যানে জীব সেবার কথা শিব ধ্যানে নয় ঈশ্বর সকলের মধ্যে আছেন এই নয় ঈশ্বর একমাত্র ঈশ্বরই আছেন এই নানা ভাবের উপনিষদের কথা বেদের তত্ত্ব গীতার উদ্ধৃতি দিয়ে মহারাজ সুন্দরভাবে স্বামীজি জীবন আদর্শ এখানে উপস্থাপিত করেছেন আসলে স্বামীজি সম্বন্ধে বলা খুব কঠিন বলা হয় যে আগে ম্যাকলিয়ট বলেছিলেন যে হিজ ক্যারেক্টারিস্টিক ইজ ওই ইনফিনিটনেস বা আনলিমিটেডনেস অসীমত্ব অনন্তত্বই হল বিবেকানন্দের বৈশিষ্ট্য শুধু বিবেকানন্দের নয় আসলে শ্রীরামকৃষ্ণেরও সম্বন্ধে এটি বলা যায় দুইজন গুরু শিষ্য তো ভিন্ন নন তো বিবেকানন্দ অনন্ত স্বরূপ তাই তার পরিমাপ করা খুব কঠিন শিবের যেমন বলছিলেন যে শিবের কোন দিকে শুরু কোন দিকে শেষ ব্রহ্মাও পারেননি পুষ্পদন্ত কবিতায় লিখেছেন শিব মহিমনতে হিমালয় পর্বত যদি কালীর বড়ি হতো মহাসাগর যদি দোয়াত হতো ওই পারিজাত বৃক্ষের একটি ডালকে কলম করে মা সরস্বতী পৃথিবী বিশ্বকে কাগজ করে যদি লিখে চলতেন তাহলেও শিবের মহিমা শেষ হতো না মহাপুরুষ মহারাজ ওই বলতেন ওই তবতত্ত্বম না জানামি কিদৃশোচি মহেশ্বর যাদৃশোচি মহাদেব তাদৃশায় নমো নম তোমার স্বরূপ বা তোমার পরিমাপ করা অসম্ভব তুমি যেমন সেইভাবেই আমাদের পুজো গ্রহণ করো সত্যি পূজা মানে ওই বহিরঙ্গ সাধন নয় পূজা মানে অন্তরঙ্গ সাধন একজন সংস্কৃত শিখ ছিলেন সেই সময়ে বৃদ্ধ বয়সে 65 বছর বয়সে বললেন আমি পূজা শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করে অর্থ করেছি পু মানে হল পুতত্ব পবিত্রতা যা অর্থে যায়তে যে ক্রিয়ার মাধ্যমে পবিত্রতার জন্ম হয় স্বামী বিবেকানন্দ বলতেন হোয়াট ডু আই কেয়ার ওয়েদার বুদ্ধ আর মহম্মদ ওয়াজ গ্রেট ডাজ দ্যাট অল্টার মাই গুডনেস আর ইভিল টু ডু গুড অ্যান্ড টু বি গুড ইজ দি হোল অফ রিলিজিয়ন আমরা বলি ধর্ম মানে হওয়া হয়ে ওঠা এই পবিত্রতম পবিত্র হওয়াই হচ্ছে ধর্ম এই পূজা মহাপুরুষ বন্দনা আজকে আমরা মহাপুরুষের অনুধ্যান করছি এইটিকে আমাদের ভালো মন্দের কি পরিবর্তন হয় আসলে সমাজে ব্যক্তি জীবনে বা সমষ্টি জীবনে ভালো মন্দ দুই আছে আজকে আমি একজনের সম্বন্ধে আমার প্রিয় এক ছাত্রের সাথে আলোচনা করছিলাম তার মন্দ অনেক জিনিস আছে আবার ভালো কিছু আছে হয়তো উনি ওপরে মন্দটাকে ঢাকার জন্য আলোচনা হচ্ছিল ভালোগুলি করেন দেখান কিনা সেটি যাই হোক না কেন প্রত্যেক ব্যক্তির মধ্যে ভালো মন্দ দুই আছে আমি সংশোধনাগার বা জেলখানাগুলিতে যাই
দেখেছি বন্দী ভাই বোনেদের মধ্যেও অনেক সৎ গুণাবলী আছে। আপনারা জানেন অলকানন্দ রায় কিভাবে সেই নাটক প্রস্তুত করেছেন, আপনারা দেখেছেন বেশি বাল্মীকি প্রতিভা। আমি কিছুদিন আগে গিয়েছিলাম মোক্ষগতি বলে একটি নাটক দেখতে রবীন্দ্র সদনে, অপরূপ সেই নাটক। আমাদের মধ্যে এক দক্ষিণ ভারতীয় সন্ন্যাসী আছেন, তাকে নিয়ে গিয়েছিলাম। তিনি বললেন আমি অনেক নাটক দেখেছি, এইরকম উৎকর্ষতা এইরকম মানের অভিনয় দেখিনি। সত্যি এক অপূর্ব ওই শক্তি প্রত্যেকের ভেতরে আছে, ঈশ্বরিত আছেন। আজকেই আমি বেদান্ত ওই ফলিত বেদান্ত বা কর্মজীবনে বেদান্ত চতুর্থ প্রস্তাবটি পড়ছিলাম, স্বামীজি সেখানে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈতের সমন্বয় কিভাবে অদ্বৈতবাদ করেন সেখানে বলছেন। আসলে একটি তত্ত্ব আছে, দুই রূপে প্রকটিত হচ্ছে। উদাহরণ দিয়েছেন খুব সুন্দর, যে একটা দড়ি অন্ধকারে সাপ বলে মনে হচ্ছে, যখন এটা সাপ তখন কিন্তু দড়িটা থাকে, যখন আবার দড়ি থাকে তখন সাপ থাকে। দিনের আলোতে দড়িটাকে দড়ি বলেই মনে হয়, অন্ধকারে ওই নির্জন জায়গায় যদি একটা কালো দড়ি পড়ে থাকে তখন সেটাকে সর্বভীত মানুষ, সর্বভীত তো সবাই, সবাই আমরা সাপ বলে মনে করি। সেই রকম এই জগৎটাকে জগৎ বলে মনে হচ্ছে, আসলে জগৎ নেই। এই তত্ত্বটাই ওই স্বামীজিও বলেছেন, এইটি আমাদের আত্মপ্রিয়ানন্দজি খুব সুন্দরভাবে তার ভাবে ব্যাখ্যা করেছেন। তো যাই হোক না কেন, বলছিলাম স্বামীজি অনন্ত অসীম তার স্বরূপ, তার সম্বন্ধে তার এক ভাবগ্রাহী প্রিয় শিষ্য বলা যায় ভাব শিষ্য, ওই রকম মানস পুত্রের মতোই নেতাজি, তিনি বলেছেন স্বামীজির বিশেষণে, ত্যাগে দেহিসেবি প্রেমে সীমাহীন কর্মে বিরামহীন, তার মতো প্রতিভা জগতের ইতিহাসে বিরল। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে তিনি আমার গুরু হতেন। এইরকমই স্বামীজির সান্নিধ্যে যারা এসেছেন তারাই কিন্তু স্বামীজির মহিমা এইভাবে জ্ঞাপন করেছেন। বিখ্যাত সেই বিদেশি কামান নির্মাতা হিরাম ম্যাক্সিম লিখছেন, তেজস্কর প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী বিবেকানন্দ, বিশাল তাঁর পাণ্ডিত্য, ইংরেজি বলেন ওয়েবস্টারের মতো, সমগ্র আমেরিকার সমবেত পাদ্রিকুল ও মিশনারি অপেক্ষা অধিক ধর্ম ও দর্শন জানেন, একাধারে অদ্ভুত প্রতিভা। আমেরিকার দর্শন জগতে স্বর্ণযুগের প্রবাদ পুরুষ রূপে কথিত উইলিয়াম জেমসের সঙ্গে স্বামীজির কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। উইলিয়াম জেমস স্বামীজির একটি ভাষণের মুদ্রিত রূপ পড়ে লিখেছিলেন, বিবেকানন্দ লোকটি বাগ্মিতা শক্তিতে পরম আশ্চর্য ব্যাপার, সন্দেহ নেই তিনি মানব লোকের মহাগৌরব। আমরা জানি নিবেদিতা এক সময় ওই প্যারিসে যখন স্বামীজি ছিলেন সেখান থেকে দূরে গিয়ে একটা চিঠি লিখেছিলেন, যে প্যারিসে আমার মনে হয় স্বামীজি ইতিমধ্যে প্যারিসকে তার পদতলে এনে ফেলেছেন। স্বামীজির কাছে আসলে বহু মানুষ আসতেন, যারাই আসতেন তারা স্বামীজির কাছে মাথা নত করেছেন, তার ওই তাকে শ্রদ্ধা জানিয়েছেন, তার ওই বলছিলাম একটা অদ্ভুত ব্যক্তিত্ব, অসীম অনন্ত যেন শান্ত হয়ে ওই রূপের মধ্যে ধরা দিয়েছিল বিবেকানন্দ রূপে। কিন্তু তিনি শুধু ওইটুকু ছিলেন না, তিনি ছিলেন অনন্ত সদৃশ। শ্রীরামকৃষ্ণ ওই রকমই ছিলেন, মা ওই রকমই ছিলেন, রাজা মহারাজ মহাপুরুষ মহারাজদের মধ্যেও এই রকমের অনন্তত্ব প্রকটিত হয়েছে। বিবেকানন্দের মধ্যে ম্যানিফেস্টেশনটি হয়তো বেশি ছিল, সত্যিই বেশি ছিল, এটি বলা যায়। তো তাঁর জীবনটি সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে, গুরু সমাধিতে থাকতে দেননি, গুরু কিন্তু তাকে পরীক্ষা করেছেন নানাভাবে। আমরা জানি সেই প্রথম জীবনে ঠাকুর আছেন, ঠাকুরের সাথে কথা বলছেন না, ওর দিকে কেউ দেখছেন না, তবু বিবেকানন্দ বা নরেন আসছেন। একদিন বলেই ফেললেন ঠাকুর, আমি তোর সাথে কথা বলি না, তুই তবু আসিস কেন? বললেন আমি কথা শুনতে আসি না, আমি তোমায় ভালোবেসেছি বলে আসি, ভালোবাসি বলে আসি। স্বামীজির সম্বন্ধে কেউ কেউ বলেছিলেন যে আই ওয়াজ ফলেন ইন লাভ উইথ স্বামীজি অ্যাট দি ফার্স্ট সাইট। ঠিক সেইরকমই আমাদের মনে হয়, স্বামীজি ঠাকুরকে যেদিন দেখেছিলেন
সেই দিনই তার ভালোবাসায় আকৃষ্ট হয়েছিলেন। স্বামীজিকে যারা দেখেছেন বলছিলাম ওইরকম, আর স্বামীজি ওইরকম আকর্ষণ অনুভব করেছিলেন বলেই কথা বলছেন না, প্রথম আসা যাওয়া করছেন। সেই সময় ফিরে যাননি, আমরা হলে কিন্তু ফিরে যেতাম, দ্বিতীয় দিনে আর আসতাম না, হয়তো তিন দিন দেখতাম। আমার এক বন্ধুকে আমি একদিন খুব ব্যস্ত ছিলাম, সে শিক্ষকতা করতো, হেডমাস্টার হয়েছিল, সে খুব মনে দুঃখ পেয়েছিল, এখন অনেকদিন ব্যবধানে আবার আসা যাওয়া করছে। আমাকে একটা ছোট্ট চিঠি দিয়েছিল খুব গালিগালাজ করে, আমি গেলাম, তুমি আমার বাল্য বন্ধু, মানে কলেজে পড়েছো একসাথে বেলুড়ে, তুমি আমার সাথে কথাও বললে না। সেদিন সত্যি আমার কোনো উপায় ছিল না, এমন ঝামেলার মধ্যে ছিলাম, ও এসেছে আমি বুঝতেই পারিনি। সত্যি এরকম হয়, কিন্তু বিবেকানন্দ বলছিলাম অসাধারণ, জন্মে জন্মে এদের আসলে সম্পর্ক। ওই যিনি রাম যিনি কৃষ্ণ তিনি দানিং রামকৃষ্ণ, রামচন্দ্র রূপে কৃষ্ণ রূপে ওই পরম সখা বন্ধু রূপে তিনি এসেছিলেন এবং এবারেও ওইভাবেই এসেছেন। আমরা দেখি ঠাকুর নিজে নরেনের মহত্ব নানাভাবে কীর্তন করেছেন। আমাদের শ্রীম তিনি ওই কথামৃত পঞ্চম ভাগে লিখেছেন একদিন মহত্ব, ঠাকুর নরেনের মহত্ব বলছেন, নরেনের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা, এত ভক্ত আসছে ওর মতো একটিও নাই, এক একবার বসে বসে আমি খতাই, ঠাকুরের ভাষায় বিচার করি, তা দেখি অন্নপদ্ম, কারো দশ দল, কারো ষোড়শ দল, কারো শত দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র বিরাট জ্বালা, জলের জ্বালা, ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর, মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রূপ, আর সব নানা রকম মাছ, পোনা কাঠি বাটা এইসব, খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোয়ালা বাঁশ, নরেন্দ্র কিছুর বশ নয়, আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়, পুরুষ পায়রা, পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। ঠাকুরের অবজারভেশন ছিল অদ্ভুত, বোঝেন নরেন ছিল পুরুষ পায়রা। এই রকমই আমরা নরেন্দ্রনাথের বা বিবেকানন্দের নানাভাবে বর্ণনা পাই, নানা ঘটনা পাই। তিনি কিন্তু মাটির মানুষের জন্য রক্ত মাংসের মানুষের কথাও খুব ভাবতেন, ভালোবাসতেন মানুষকে অদ্ভুতভাবে। একটি ঘটনা আগে বলি, ঘটনা দিয়ে এরকম, লন্ডনে একদিন পাইচারি করছেন রাস্তার মধ্যে, একজন পুরুষ মানুষ আছেন সাহেব, আর একজন মহিলা আছেন নেম সাহেব। হঠাৎ একটা ক্রুদ্ধ ষাঁড় এলো, সেই ষাঁড় আসা মাত্র পুরুষ মানুষটি ছুটে পলায়ন করলেন, আর ওই ভদ্রমহিলা রাস্তায় ভয় পেয়ে পড়ে গেলেন। আমাদেরও মায়েরা ওইরকম বড় ভয় পায়, তো সেইরকম ওই বিদেশি মায়েরা আমি দেখেছি এক চরিত্রে। স্বামীজির সময় এরকম ঘটনা ঘটল, ষাঁড় আসতেই উনি রাস্তায় পড়ে গেলেন, স্বামীজি দেখলেন আর কয়েক পা এগিয়ে এলেন, যদি ওই বৃদ্ধ ওই ক্ষিপ্ত বা ওই ক্রুদ্ধ ষাঁড় পা দেয় ওর গায়ে, ওই মহিলা মারা যাবে। স্বামীজি একেবারে ওর সামনে দাঁড়িয়ে রইলেন, ওই ক্রুদ্ধ ষাঁড়ের মুখোমুখি দাঁড়ালেন, ষাঁড় এলো, এসে স্বামীজির সামনে মুখোমুখি হলো, আবার ইউটার্ন করে ফিরে গেল। অদ্ভুত ঘটনা। স্বামীজি আবার বলছেন, জানেন আমি সেই সময় একটা অঙ্ক করছিলাম, মেকানিক্সের করছি, প্রবলেম করছিলেন, যদি ষাঁড়টা গুঁতো মারে আমাকে, তাহলে আমি ছিটকে কোন দিকে যাবো, প্রজেক্টাইলটা কেমন হবে, আমার গতিপথ কত দূরতা করব। অদ্ভুত বিবেক আনন্দ, ওই যে বলা হচ্ছিল পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম নত নয়ন নিযুক্তম নীলকণ্ঠং নমাম, তিনি ছিলেন ওই রকম। ছোটবেলা থেকে আমরা জানি ওই ঘোড়ার গাড়ির চাপা পড়বে একটি বালক, তিনিও তখন নিতান্ত বালক, লাভ দিয়ে ওই ছেলেটিকে রক্ষা করেছিলেন, মাকে এসে বললেন, মা বললেন সাবাস, এইরকমই হবে, এইরকমই করবে। ছোটবেলায় কোনো কিছুকে ভয় পাননি, আর সব সময় পরোপকার। একজন নূতন মানুষ, এই ম্যানেজমেন্টের গুরু বলা হয় এদের, প্রকাশ আইয়ার,
তিনি এই স্বামীজির কথাই অন্যভাবে বলছেন, বি সেলফিশ, অ্যাক্ট আনসেলফিশলি এভরি ডে, প্রতিদিন একটু নিঃস্বার্থ কাজ করবে, এতে স্বার্থপরতা হবে। উনি একটি অদ্ভুত ঘটনা বলেছেন, দুইটি ছেলে ওই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 1892 পড়াশোনা করতে পারছিল না, টাকার অভাবে পরীক্ষা দেওয়া হবে না, ফিস দেওয়া হবে না। সেই সময় ওরা পেটেরেস্কি নামে একজন পিয়ানোইস্ট তারকে রিকোয়েস্ট করেন, $2000 বিনিময়ে তিনি আসবেন, পিয়ানো কনসার্ট হবে। কনসার্ট হয়ে গেল, কিন্তু ওরা টাকা তুলতে পারেননি, $1600 তুলতে পেরেছিলেন, ওকে দিলেন। আর $400 একটা চেক লিখে বললেন, আপনি পরে ডেট বসাবেন, আমরা খবর দেব, আমরা পারিনি, দুঃখিত আপনাকে কন্ট্রাক্ট মতো টাকা দিতে। পেটেরেস্কি সাহেব এক অদ্ভুত কাণ্ড করলেন, অদ্ভুত মানুষ, তিনি $1600 ফেরত দিলেন কাঁচা টাকাগুলো, বললেন তোমাদের যা খরচ হয়েছে পরীক্ষার ফিজ ইত্যাদি দাও, তোমরা পরীক্ষা দাও, ভালোভাবে বড় হও, আমার পরে তোমরা যদি পারো আমাকে দেবে টাকা অর্থ তুলে। পেটেরেস্কি চলে গেলেন, কয়েক বছর পরে পেটেরেস্কি পোল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন, বিশ্বযুদ্ধ হল, সেই যুদ্ধে পোল্যান্ড খুব ক্ষতিগ্রস্ত হল, পোল্যান্ডের মানুষের খাবার নেই। উনি আমেরিকার শস্য ভাণ্ডারে পত্র পাঠালেন, পত্র পাঠানোর সাথে সাথে জাহাজে জাহাজে শস্য পৌঁছল পোল্যান্ডে, রক্ষা পেল মানুষজন। তিনি পোল্যান্ডে এলেন, শস্য ভাণ্ডারে এসে ধন্যবাদ দিচ্ছেন যিনি অধিকারী, তিনি বলেন, স্যার আপনি আমাকে ধন্যবাদ দেবেন না, আমারই আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত, আজ যে আমি এই জায়গায় এসেছি আপনার কারণে, যে দুজন ছাত্রকে আপনি সাহায্য করেছিলেন তাদের মধ্যে আমি একজন। পেটেরেস্কি অভিভূত হলেন, প্রকাশ আইয়ার বলছেন ওই স্বামীজির কথাই, পরোপকারে নিজের উপকার। আসলে সত্যি আমরা যদি ওই দেয়ালি বুঝি পরাদার, ওই তো আমি বেঁচে গেলাম, অপরকে অপরের জন্য কিছু করে, আই ওয়াজ সেভ, আই অ্যাম সেভ, আমি পরিত্রাণ পেলাম, আমার আত্মিক উন্নতি হলো, আমার হাত এক্সপ্যান্ড করছে, যত আমি কাজ করছি ততই আমার হৃদয় বাড়ছে এবং আমার চিত্ত শুদ্ধ হচ্ছে, এবং আমি আমার যে জায়গায় আছি সেখান থেকে ধর্মজগতে এগিয়ে যাব। এই এইটি হচ্ছে আসলে বেদান্তের ফল, ভালো মন্দের পরিবর্তন, আমার সব গুণের বিকাশ হবে। স্বামীজি ঠাকুর এই রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ এরা যে নির্দেশ দিয়েছেন সেটি অনুসরণ করলে আমরা কিন্তু যথার্থ মানুষ হতে পারবো। ওই বলা হচ্ছিল পশু মানুষ থেকে ওই সাধারণ মানুষ, মানুষের আকার আমরা পাই, আমাদের মা বাবা গুরুজনরা আশীর্বাদ করেন মানুষ হও, স্বামীজিও বলছেন এক জায়গায় মানুষ হও রামচন্দ্র, তারপর বাকি সব গড়গড়িয়ে আসবে, কে কোথায় দেখেছে টাকায় মানুষ করে, মানুষই টাকা করিয়া থাকে। আজকে জগতে এত অভাব এত অনটনের কারণ করাচ্ছেন। আজকে আমি এখানে এসে একটা টেলিফোন পেলাম, আমার গাড়িটা বিকল হয়েছে, বলেরো গাড়ি বিভিন্ন জায়গায় ওই পেট্রোল ট্যাঙ্কে পর্যন্ত জল জমেছে খুব। আমি প্রীতম যে ওই মহিন্দার মহিন্দারের মেকানিক ইনচার্জ তাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন হলো, বলল আপনারা যে পেট্রোল পাম্প থেকে ওই ডিজেল নিয়েছেন লেটেস্ট সেখানে জল মেশানো হয়েছিল, তারা জল মেশায়, আপনি ওদের এই স্যাম্পলটা আমরা দেব, ট্যাঙ্ক থেকে বের করে ওদের দেখাবেন। সত্যি এরকম হচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার ওই বড় বড় মানুষ ওই ব্যবসায়ী এরা সব ওই কর্ম ধর্ম বলে লিখছেন, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বলে লিখছেন, অনেকে স্বামীজির ফটো রাখছেন আবার সামনে এইগুলো রেখে চুরি করছেন। একজন বিকৃত মানুষ আমাকে সিমেন্ট দিলেন ত্রিপুরায়, 15 মাস পুরনো সিমেন্ট, 3 মাস হয়ে গেলে সিমেন্ট কিন্তু চলে না। উনি ভক্ত মানুষ, প্রণামই দেন, প্রণাম করেন, খাওয়ান, অনেক স্বামীজিরা ভুলে থাকতেন। হঠাৎ একদিন দক্ষিণ ভারতীয় এক সাধু গেল, সে ইঞ্জিনিয়ারিং করেছে, সে ব্যাগ দেখলো 15 মান্থস প্যাকেজের ডেট, 15 মাস আগে। আমাকে বই নিয়ে দেখালো, ভাইটি আমার শিবশঙ্কর এখন জলপাইগুড়ির অধ্যক্ষ, বলল মহারাজ এই দেখুন 3 মাস পরে সিমেন্ট মাটি হয়ে যায়। আমি ফোন করলাম, ভক্ত মানুষ বিকৃত, তিনি বললেন মহারাজ আমি জীবনে কখনো মিথ্যে কথা বলিনি। আমি বললাম কি সত্য, সত্যটা কি, বললেন আমি পুরনো ব্যাগে নতুন সিমেন্ট ঢুকিয়েছি, পুরনো ব্যাগে নতুন সিমেন্ট প্যাকেজ করা যায় না, ওষুধের একটা খোল থাকবে যেখানে এক্সপায়ারি ডেট থাকবে, আর আপনি বলবেন আমি মেটেরিয়ালটা নতুন দিয়েছি, আমি বাড়িতে ওষুধ তৈরি করেছি,
এটা কেউ মেনে নেবে না। ভক্ত হবি তো বোকা হবি না, ভক্ত হবি তো ভণ্ড হবি না। তিলক ধারণ করে আমি সেই জন্য অনেক সময় বলি, ভক্তের দোকানে জিনিস কেনো না, জিনিস কিনবে যারা ভক্ত নয়। ভক্তরা প্রতারিত করে, সত্যি বলছি, খুব সাবধান। সাধুর বেশে অনেকে প্রতারণা করে। সেই জন্য বহুদিন আগে শ্রদ্ধানন্দজি একটি প্রবন্ধে লিখেছিলেন, সীতা মায়ের কাছে দুইটি জিনিস শিখতে হবে, একটি হল প্রতিব্রতা। রামচন্দ্র তাকে কত অ্যাপারেন্টলি মনে হয় কষ্ট দিয়েছিলেন, কিন্তু কোনোদিন রাম ভক্তি এতটুকু হ্রাসপ্রাপ্ত হয়নি। আর রাবণ ভক্তি ছিল সন্ন্যাসী সেজে, সেই জন্য বলছেন শ্রদ্ধানন্দজি, সাধু হইতে সাবধান। এই সাধুর বেশে অনেকে আসবে, আমাদেরও ভক্তদের বাড়িতে অনেক সাধু যায়, গিয়ে বলে রামকৃষ্ণ মিশনের সাধু, এবং অনেকের সর্বনাশ হতে সামান্য বাধা বাকি ছিল, অনেকে এসে বর্ণনা দেন। দয়া করে ওই রকম মুখে যারা বলবে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, আমার নাম বলে একটি ছেলে ঠকাত, আবার আদ্যাপীঠে থাকতো, আদ্যাপীঠের মহারাজকে বললাম বলে আমি মাইয়া বাই করিয়া দিব, কিন্তু কোনোদিন এখন বের করে মানে মেটে আছে কিনা জানি না ছেলেটি। সে বলতো, দিব্যানন্দ, আমি ছয়টা ভাষায় ছয়টা বিষয় এমএসসি করেছি, আমি যোগে পিএইচডি করেছি, এইরকম বলে লোক ঠকাত আমার নাম করে। আমি তাকে ধরার চেষ্টা করেছি, পুলিশে দেবার চেষ্টা করেছি, পালিয়ে গেছে হাত ছাড়িয়ে। সেই জন্যই বলি আপনাদের সাবধান। আর সাধুকে ভক্তি শ্রদ্ধা করা ভালো, ওই সাধুকে বাড়ি এনে খাওয়ানোর বেশি লোভ করবেন না, আর গেরুয়া করে এলেই সাধু বলে মনে করবেন না। সাধু চরিত্র দরকার। বিবেকানন্দ এমন একটি আদর্শ। এই রামকৃষ্ণ মিশনের আমাদেরও সত্যি বলছি একটি ভীষণ কঠিন চ্যালেঞ্জ, আমাদেরও আজকের যুগে ওই রকমের আদর্শকে মেনটেন করে আমাদের ওই রকম পরিচয় দিতে হবে, তবেই আমরা ওই সংঘটিকে রক্ষা করতে পারব। সংঘ রক্ষায় দায়িত্ব আমার আপনার সকলের। আমি আরেকটি জিনিস বলি স্বামীজির সম্বন্ধে। নিবেদিতা লিখছেন, একটি বছর ভ্রমণে বিভিন্ন জায়গায় স্বামীজি সংঘ করেছিলেন খুব বেশি আসার পরে, সেই সম্বন্ধে লিখছেন তার অভিজ্ঞতা, অপরূপ অভিজ্ঞতা। অপরূপ দিনগুলি এই বৎসরে আদর্শ মুক্ত অঙ্কে তার বেলুরের নদী তীরে, কুটিরে, নৈনিতালে, আলমোড়ায়, কাশ্মীরে, হিমালয়ে অবিস্মরণীয় মুহূর্ত, অস্ফুটপূর্ব কণ্ঠস্বর যা বাহিত ধ্বনিত হবে জীবন থেকে জীবনান্তরে। লীলা, শুধু লীলা। প্রেমকে দেখেছি আমরা, সে এমন প্রেম যা দীনতম অজ্ঞানতমের সমস্তরে নামে। প্রেমকে দেখেছি আমরা, যার চোখে এই পৃথিবী মধুময়, শুধু মধুময়। দেখেছি তাকে ভিক্ষুকের সাজে, বিদেশীর ঘৃণাস্পদ স্বদেশীর পূজার মূর্তিতে। সে জীবনের যোগ্য প্রচ্ছদ, ঘর্মাস্ত শ্রমের রুটি, কুটিরের আশ্রয়, শস্যক্ষেত্রের বুক চিরে চলে যাওয়া আঁকা বাঁকা মেঠো পথখানি। তাকে ভালোবাসত শুধু পণ্ডিতেরা, শুধু রাজনীতি না, যারা অজ্ঞানতম তারাও। মাঝি প্রতীক্ষা করত জলের দিকে তাকিয়ে, কখন তিনি ফিরে আসেন, কোলাহল করে কাড়াকাড়ি করত ভৃত্যরা, কে সেবা করবে তাঁর বিভিন্ন স্থলে বিভিন্ন স্থানে। সবার মাঝে তিনি, সবের মাঝে তিনি, তবু খেলার আবরণটি খসেনি কখনো, তারা খেলছে প্রভুর সঙ্গে। জ্ঞান তো চেতনায়। স্বামীজি এক অদ্ভুত ব্যক্তিত্ব, সকলকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবেসে 11 সেপ্টেম্বর রাত্রে নিদ্রা যেতে পারেননি। এক হাত উঁচু দুগ্ধ ফেলনিব সজ্জা আপনারা জানেন চিকাগোতে লায়ন পরিবারে দেওয়া হয়েছিল, কিন্তু যখন তিনি দেশের মানুষের কথা ভাবলেন, ভাবলেন আমার দেশের মানুষ দুমুঠো খেতে পায় না, বিছানা তো দূরের কথা, কত ধারে কত মানুষ শুয়ে থাকে, গৃহচ্ছাদ নেই, ভেঙে গেছে বাড়ি সেখানে থাকে, এখনো এইরকম গ্রাম আমি শব্দ দেখে এসেছি, পশ্চিমবঙ্গে এইরকম গ্রাম এখনো আছে। তো সেই মানুষগুলোর কথা ভেবে রাখতে প্রথমে জানলা ধরে রইলেন, তারপরে মেঝেতে গড়াগড়ি ছিলেন। আমরা বলি দেশপ্রেম, আমি কিভাবে সেবা করতে পারি আপনার, তার উত্তরে ওই ফ্রেন্ড বা বিদেশিনী শিষ্যাকে বলছেন লাভ ইন্ডিয়া। স্বামীজি দক্ষিণ ভারতে সমুদ্র তীরে যেতে যেতে দেখছেন
এক হাঁটু জলে বা এক কোমর জলে এক দক্ষিণী মহিলা সামুদ্রিক মাছ ধরছেন, তার শিশু সন্তান গলা অব্দি জলে ওই মাকে সাহায্য করছেন, স্বামীজি অশ্রু বিসর্জন করছেন, কপর্দকিন সন্ন্যাসী পরিব্রাজক দুহাত তুলে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর বলো দূর করো এদের এই দুঃখ দারিদ্র, আমি কি করে এদের দুঃখ দূর করব। আর মহারাজ যেমন বলছিলেন, তিনি ইন্টারন্যাশনাল ছিলেন, তিনি ছিলেন সব দেশের সব মানুষের সকলের দুঃখে তিনি কিন্তু অশ্রু বিসর্জন করেছেন। আমরা আরেকদিন দেখলাম বেলুর মঠে যখন ছিলেন স্বামীজি, বিজ্ঞান মহারাজকে মধ্যরাত্রে বলছেন, পেশেন্ট এই মুহূর্তে হাজার হাজার মানুষ কাঁদছে মৃত্যু যন্ত্রণায়, আমি ঘুমোতে পারছি না। তারা ভাবলেন বিবেকানন্দ বোধহয় মানুষের কথা ভাবতে ভাবতে উন্মত্ত হয়েছেন, পাগল হয়েছেন, কিন্তু না, পাগল হননি তিনি। পরের দিন সকালে মিডিয়াতে জানা গেল যে ওই সময় কয়েক হাজার মাইল দূরে ফিজির কাছে একটি স্থানে ভূমিকম্প হয়েছে, একটি দেশ ভলক্যান মৃত আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়েছে, বহু মানুষ সেই মুহূর্তে মারা যাচ্ছিলেন। বিবেকানন্দ সেই ভূমিকম্প ধরার সিসমোগ্রাফ বলি, সেইরকম তার হৃদয়টা হয়ে উঠেছিল। তুরিয়ানন্দজি এইরকমই ঘটনা আছে, বলরাম মন্দিরে একদিন গিয়েছিলেন, স্বামীজি তার উপস্থিতি বুঝতে পারেননি, তিনি গান গাইছিলেন, ঘায়ল কি খত ঘায়ল জানে আর না জানে কই, দরদ না জানে কই, দরদ না জানে কই, আমার দুঃখ কেউ বুঝলে না। তুরিয়ানন্দজি পরবর্তীকালে স্বামীজির দেহত্যাগের পরে লিখেছেন যে আমার সেদিন মনে হলো স্বামীজির হৃদয়টা একটা বিরাট কড়াইয়ের মতো হয়ে গিয়েছিল, যে কড়াইয়ে সমস্ত মানুষের দুঃখ বেদনাকে সমবেত করে রান্না করে একটা মলম তৈরি করা হচ্ছিল, যে মলম দিয়ে সেই ক্ষতস্থানগুলি শীতল হবে। আমরা দেখি নিবেদিতা বলছেন, যদি এই রামকৃষ্ণ না আসতেন, আমার মনে হয় যদি রামকৃষ্ণ বিবেকানন্দ না আসতেন, তবে বহু বেদান্ত যা আজকে বহু মানুষের বাঁচার সামগ্রী দিচ্ছে তা কেবল কয়েকজন পণ্ডিতের ওই দুর্বোধ্য তর্কে বা বাদানুবাদে পরিণত হতো। বিবেকানন্দ এইরকমই মানুষ ছিলেন, তার মহারাজ বলছিলেন ধ্যান তন্ময়তা, তার হৃদয় তার বুদ্ধি তার ওই কর্ম প্রেরণা সব আমাদের যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে। তিনি বলেছিলেন যা দিয়ে গেলাম তা 1500 বছর ধরে চলবে, আমাদের মনে নয় 1500 নয়, সারা সৃষ্টি যতদিন থাকবে ততদিনই এই বিবেকানন্দ সূর্যের মতো আলো দেবেন, তারা হলেন লাইট হাউসের মতো সূর্যের মতো। আমাদের এই বিবেকানন্দ তর্পণ এখন শেষ করব, আপনাদের সকলকে অনুরোধ করব এই আলোচনাগুলি তো আসলে ওই বিবেকানন্দ সূর্যের কয়েকটি রশ্মি মাত্র, যেন একটা দেওয়ালের একটা ছিদ্র দিয়ে সূচি ছিদ্র দিয়ে সেই কয়েকটি রশ্মি লাভ হয় এক ঘন্টা বা দু ঘন্টা তিন ঘন্টা বক্তৃতার মধ্যে। সারা জীবন ধরে ওই শ্রবণ মনন নির্দেশন করে নিজের জীবনটিকে পরিবর্তিত করা, সেটি হচ্ছে অবতার পুরুষদের বা তাঁদের পার্শ্বদের আসার একমাত্র উদ্দেশ্য। বলছিলাম আজকে খুব অন্ধকার নেমে এসছে সমাজে, এই অন্ধকারকে দূর করতে গেলে আপনাদের এই হাজার মানুষ বা 800 মানুষ আছেন এখানে ধরে নিতে পারি, এই 800 মানুষ যদি আপনাদের জীবনটিকে একটু বিবেকানন্দ সূর্যের তাপে তাপিত করে তার রশ্মিতে স্নাত হয়ে আপনাদের জীবনটিকে একটু মধুময় একটু সুন্দর একটু প্রসারিত একটু এইরকম পরহিত করণায় যদি করতে পারেন, তাহলেই বোধ হয় বিবেকানন্দ তর্পণ সার্থক হবে। অসৎ হইতে মরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেলে আঁধার গুচাও, মরণের ভয় যা কমর কর, দেখা দিয়ে ভগবান শঙ্কা হর, করুণা আশিস জালরুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ধীরে, জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।